আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মামা চ্যানেল পিজন বাংলাদেশে। আজকে আপনাদের সামনে এসেছে একটা সাপচিলা কবুতর, চুইটাল, সাপচিলা চুইটাল কবুতরটা দেখতে পাচ্ছেন। সাপচিলা বলার কারণ এর পাখগুলো সব সাদা 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 সাদা, দেখতে পাচ্ছেন, সাদা লালের মিক্স, কালো, এই যে পা এখানে সাদা কালো মিক্স, আর গলাটা পুরো খয়রা টাইপের, এটা খয়রা সাপচিলা বলতে পারেন, অরেঞ্জ সাপচিলা হয়, এটা খয়রা টাইপের সাপচিলা। কবুতরটা অনেকই সুন্দর, খাড়া চুইটাল, ঘোড়া চুইটাল বলতে পারেন, পুরো ঘোড়ার মতো, চোখটা অনেক সুন্দর, ঠোঁটটা বুট ঠোঁটের, লেজগুলো সব এই যে সাপচিল স্টাইলে যেরকম হওয়া দরকার, সাদা কালো মিক্স, সুন্দর লেজ, পাকগুলো দেখছি, পাকগুলো অনেক সুন্দর। এই যে সাপচিলে এরকম সাদা কালোর মিক্স থাকতেই হবে, যদি অরেঞ্জ হয় অরেঞ্জের ভিতর সাদা কালো, ওই টাইপের। আর সাপচিলা কবুতরের গলার বানটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে বানটা, এই যে এতটুকু, এই বানটা পুরোপুরি একরে থাকতে হবে, পুরো একরে থাকতে হবে, খয়রা এই স্টাইলের খয়রা। আর আপনার যদি অরেঞ্জ সাপচিলা হয় ওইটা অরেঞ্জের এরকম থাকতে হবে, হলুদ হলো হলুদ, কিন্তু বানটা এটা ঠিক থাকতে হবে, এই এই বানটা যে দেখাতে পারছি এতটুকু, দেখে নিন। নিচে যদি সাদা হয় ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, কিন্তু গলার বানটার উপরে ওই সাপচিলা কবুতরগুলো বলেন খয়রা গলা, এগুলো বানের উপর ডিপেন্ডেন্ট। আর নাক এটা পুরো ফুল ফ্রেশ, এই যে এরকম কোনো কোনো সাদা পশম হয় কিছু অনেকটি, ওইটা একটু মিসমার্ক বলা যায়, কিন্তু এইটা কোনো মিসমার্ক নেই, এইটা নাকটা পুরো ঠিক আছে, এর থেকে ভালো রেজাল্ট হবে। আর বলতে গেলে কি, চিলা চুইটাল যে আমরা বলে থাকি, চিলা চুইটাল চিলা চুইটাল, এই এই কবুতর দিয়েই কিন্তু চিলা চুইটাল ল্যাপাগুলো করা, ওই আমরা 2 লাখ 1.5 লাখ টাকা যে দাম ছিল চিলা চুইটাল তখন, এগুলো দিয়ে এই চান্দিলাল কবুতর দিয়ে করতে করতে আস্তে আস্তে জেনারেশন অনেক মডিফাইড করতে করতে এক পর্যায়ে চিলা ফ্রেশ ল্যাপা জিরে এসে পড়েছে। কিন্তু অরিজিনালি পুরান জাতের সাপ চিলা যদি হয়, এই যে এগুলোই হচ্ছে পুরান জাতের চিলা, একেবারে পুরান জাতের, এগুলো হচ্ছে অরিজিনাল পুরান জাতের কবুতর। এখন আমাদের এলাকার কিছু সিনিয়র ভাইদের বাসায় গেলে দেখা যায় যে এই টাইপের কিছু চিলা ওনারা রাখে, ওনারা এইসব কবুতর পছন্দ করে, ওনারা এটাকেই বলে অরিজিনালি চিলা। আর আমরা তো ল্যাপা খুঁজি সবসময় অরেঞ্জ, তাই এই কবুতরটা ভালো লাগলো আজকে, এক বড় ভাইয়ের কবুতর এটা, ওনার থেকে নিয়ে এসে ভিডিওটা করা আর কি, ওনাকে আবার দিয়ে দিতে হবে, এটা আমি পেয়ারিংয়ের জন্য করতে পারবো না, কিছু না, ওনাকে রিকোয়েস্ট করে কবুতরটা নিয়ে এসেছি যে ভাই একটা ভিডিও করবো, দেন সবাইকে দেখানোর জন্য এই কবুতরটা আমি নিয়ে এসেছি। এই যে ওনার ট্যাগও লাগানো আছে দেখতে পারবেন, এই যে ওনার নাম, ওনার নাম লেখা নেই, এটা উনি নিজে বানিয়ে আর কি এই ট্যাগ পরে, মুখগুলো সব কালো, ঠোঁট সব কালো। এই হলো আজকের ভিডিওটার মেন, এটা নর কবুতর। এখন এটা তো মা দিয়ে আমার কালেকশন করা হবে না কিছু, কারণ কারণ এটা একজনের থেকে নিয়ে আসা, যার কবুতর তাকে একটু পরে যায় ব্যাগ দিতে হবে। এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের সবাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সামনে কী কী বিষয় নিয়ে ভিডিও করতে পারি আপনারা বলবেন। আর এই কবুতরটার জন্য সবাই দোয়া করবেন, কবুতরটা আমার অনেক পছন্দের কবুতর, আমি ওনাকে চেয়েছিলাম ওনার থেকে যে ভাই আমার কাছে বিক্রি করেন, উনি বিক্রি করবে না, তাই রিকোয়েস্ট করে কবুতরটা এনে একটা ভিডিও করা জাস্ট। এই আচ্ছা, এই নিয়ে আসতে শুনুন, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।